আমরা এবার যাচ্ছি শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে। প্রভু প্রশ্ন করেছেন শ্রীমদ ভাগবতের সাথে প্রাসঙ্গিক হিসেবে, একজন ভক্ত প্রশ্ন করেছেন, বাঁকুড়া থেকে প্রশান্ত ঘোষ, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। আর প্রশ্ন হলো, দক্ষ মহারাজ কিভাবে বৈষ্ণব চরণে অপরাধ করলেন? তিনি যদিও জানতেন শিবজি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, এবং ভোলানাথ বা শিবজির বীরভদ্র প্রকাশ সম্বন্ধে যদি কিছু বলেন, তাই দক্ষ আর শিবজি সম্বন্ধে প্রশ্ন করেছেন প্রশান্ত ঘোষ বাঁকুড়া থেকে। শ্রীবৃন্দ, যে আমি ধারণা করছি, দেভাবে ধারণা করছি, আজকে এমন আমার সৌভাগ্য হয়েছে যে মহারাজ বর্ণনা করেছেন পূর্ব বঙ্গভূমিতে আছেন শ্রীহাত্ত, এবং এখানে পশ্চিম বেঙ্গলতে আছেন নবদ্বীপ ধাম, এবং দুই জায়গা মহাপ্রভু প্রখ্যাত হয়েছে, এবং এভাবে এই দুই দেশ পূর্ব বেঙ্গল এবং পশ্চিম বেঙ্গল দুই দেশের লোক কৃপা পাচ্ছেন, মহাপ্রভু কৃপা পাচ্ছেন, এবং আজকে এই এই কৃপার মহিমার প্রখ্যাত হয়েছে যে আমি উপস্থিত আছে একজন শ্রীহত্ত থেকে, একজন মহাপ্রভুর প্রখ্যাত জন্মস্থানে যোগভেদ এই জগতে এই শ্রীহত্ত ভক্ত থেকে আমি সঙ্গ করছি আজকে তোকসতে। এটা কীভাবে কীভাবে হচ্ছে আমি বলতে পারি না, এটা মহাপ্রভুর অচিন্ত কৃপা শক্তি। এবং আজকে বিষয় মহাশিবরাত্রি সম্বন্ধে যে আমি কিছু উপলব্ধি করতে পারি মহাশিবরাত্রি সম্বন্ধে, এটা কেবলমাত্র আমার পূর্ববঙ্গলের উপস্থিতির সময় ফলে, কারণ সেখানে আমি মহাশিবরাত্রি বা শিবদেব মহাদেবের মহিমা উপলব্ধি সুবিধা পেয়েছি, যে পশ্চিম দেশে যদিও ইস্কনে ছিলাম, সেই মহাদেবের মহিমা শুরু পূর্ব বঙ্গভূমিতে এসে আমি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেয়েছি। এবং সেই ভাগবত আপনি জিজ্ঞাসা করছেন, সেই ভাগবতের ইতিহাস আমি আমাদের উপস্থিত বৈষ্ণব পণ্ডিতদেরও আমন্ত্রণ করিয়াও এই বিষয় সম্বন্ধে কিছু আলোচনা করতে, কারণ অনেক কিছু উপদেশমূলক কথা আছে এই ভাগবতে, এই দক্ষ এবং মহাদেব শিব এবং সতী সম্বন্ধে লীলা, সেই মহাদেবের মহিমা, মহাদেবের গুণ, মহাদেবের ধাম কৈলাস ধাম, সেই অতি সুন্দর জায়গা যেখানে বিভিন্ন পশু পাখি আছে, গাছপালা ফল, সেখানে উনি বট গাছের নিচে ধ্যান করছেন শ্রী বিষ্ণু শ্রীরাম সম্বন্ধে, শ্রী বিষ্ণু নাম শ্রী শ্রীরাম নাম ধ্যান করছেন এই এই কৈলাস ধামে, এইসব উপলব্ধি আছে ভগবতে। এটা এটা অধ্যয়ন করা এবং শ্রবণ করা আমরা উত্তম আনন্দ পাই। সাধারণ প্রভু, তো আপনাকে আমরা অত্যন্ত সৌভাগ্য অনুভব করছি, আপনার সঙ্গ পেয়ে, মহারাজের সঙ্গ পেয়ে, প্রভুর সঙ্গ পেয়ে আমরাও যারা টক শোর মাধ্যমে অনলাইন যোগে আপনাদের দর্শন করতে পারছি, অত্যন্ত আনন্দ অনুভব করছি। তো এই প্রশ্নটা আমরা আবারও করছি, মহারাজ যদি বলেন এখানে অ্যাড করেন কিছু, দক্ষ এবং শিবজির মধ্যে যে কী লীলা হয়েছিল, কীভাবে শিবের বীরভদ্র অবতার চলে এলেন। সুন্দর কাহিনী ভাগবত মে চতুর্থ স্কন্ধে দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় প্রায় ছয়টি অধ্যায়, সেখানে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন শ্বশুর জামাইয়ের ঝগড়ার কাহিনী, হেভি ইন্টারেস্টিং। আর সুখদেব যুদ্ধ থেকে শ্বশুর জামাই, সুখদেব গোস্বামী খুব 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 রসিয়ে রসিয়ে বলেছেন কীভাবে ঝগড়াটা বাঁধল। আসলে বাস্তবিক পক্ষে দক্ষ অপরাধ করলেন শিবের চরণে। দক্ষ তো মহান ব্যক্তি, দক্ষ হচ্ছেন ওনার শ্বশুর মশায়, আর তার ছোট মেয়েকে শিবের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। বিয়ে দিয়েছিলেন না, মানে পার্বতী পছন্দ করেছিলেন, শিবের দক্ষের ততটা মতামত ছিল না। যাই হোক, তো সেখানে একটাই শিক্ষা তুলে ধরা হয়েছে যেটা আমাদের শিক্ষণীয়,
যেটা আপনি জানতে চাইছেন যে বৈষ্ণব অপরাধ কতটাই ভয়ঙ্কর, বৈষ্ণব অপরাধ করার ফলে দক্ষের মাথা কেটে ছাগলের মাথা বসানো হলো, সে যে কাহিনী, অর্থাৎ বৈষ্ণবতা যে কতটা ভয়ঙ্কর। আর সেই মিটমাট করার জন্য ব্রহ্মাকে আসতে হয়েছিল, ভগবান বিষ্ণুকে আসতে হয়েছিল, এবং সেখানে শিবের মহিমা তুলে ধরা হয়েছে। এবং পার্বতী হচ্ছেন বৈষ্ণবী, শিব হচ্ছেন বৈষ্ণব। ভাগবতমের শ্লোক এটা, নিম্না গানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণম ইদম তথা। বলছেন এই পৃথিবীতে নিম্না গানাম যত নদ নদী আছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, দেবানাম অচ্যুত তথা, যত আরাধ্য দেবতা আছে অচ্যুত শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আরাধ্য, বৈষ্ণবানাম যথাসম্ভব, ভগবানের যত ভক্ত বৈষ্ণব আছেন শিব হচ্ছেন শ্রেষ্ঠ। আর পুরাণম ইদম তথা, এই ভাগবত পুরাণ হচ্ছে সমস্ত পুরাণের মুকুটমণি। তো শেষ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব, আর পার্বতী হচ্ছেন বৈষ্ণবের স্ত্রী, মানে বৈষ্ণবী। বৈষ্ণবী পার্বতী আচরণ করে দেখালেন যেখানে বৈষ্ণব নিন্দা হয়, তিনি তিনটা শিক্ষা দিয়েছেন, যেখানে বৈষ্ণব নিন্দা হচ্ছে সে বৈষ্ণব নিন্দা বন্ধ করার জন্য যুক্তি তর্ক দিয়ে তাকে পরাস্ত করতে হয়, বন্ধ করো। আর যদি বন্ধ করতে না পারেন আপনি ওই স্থান ত্যাগ করে চলে যান, আমি এখানে থাকবো না, বৈষ্ণব নিন্দা শোনার থেকে আত্মহত্যা অনেক ভালো। আর যদি যেতেও পারছেন না, যে বৈষ্ণব নিন্দা করছে তার মুখ বন্ধও করতে পারছেন না, তৃতীয় উপায় হচ্ছে সুইসাইড করা ওখানে। তাই পার্বতী ওখানে আত্মহত্যা করেছিলেন। এই মহান শিক্ষা, বৈষ্ণব অপরাধ যে কতটা, একজন বৈষ্ণবের পক্ষে একজন সাধকের পক্ষে বৈষ্ণব অপরাধ যে কতটা গুরুত্ব, কতটা জঘন্য, সেটা প্রকাশ করার জন্য, সেটা আমাদের উপলব্ধির পথে আনার জন্য এই একটা সুন্দর ঘটনা রচনা করা হয়েছে, পার্বতী এবং শিব আর আছে দক্ষ। এটা একটা অভিনয় মাত্র, কেবল আমাদের শিক্ষার জন্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মধুর করে আপনি এই লীলাটি বললেন, এবং এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ শিক্ষা তুলে ধরলেন আমাদের জন্য, যে বৈষ্ণব অপরাধ কতটা ভয়ঙ্কর, ভয়াবহ হতে পারে, যে মানুষের মাথা কেটে ছাগলের মাথা। তাই যারা যারা ছাগলের মাথা পেতে চান না, সবাই আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকব। তো আমরা পরবর্তী আরও অনেকগুলো প্রশ্ন আসছে। প্রশ্ন করছেন স্বপন দাস জুয়েল, অষ্টগ্রাম কিশোরগঞ্জ থেকে। আমার প্রশ্ন হলো, শিব চতুর্দশী উপবাস কি দুপুর পর্যন্ত? প্রভু হরে কৃষ্ণ। তো আমি আমরা দেখেছি যে অনেকেই মানে শিব বা শৈব, মানে যারা শিবের পুরু ভক্ত, তারা অন্য কোনো পূজা করে না, অন্য কোনো ব্রত করে না, শুধু শিবকে মানেন, তারা শুধু শিব চতুর্দশী করেন, তখন দেখা যাচ্ছে অনেকেই মানে ওই দিন পুরু নির্জলাও থাকেন, অনেকে করেন। কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন, আমরা মূলত শিব ভগবানের যে শিক্ষা সেটি আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিদিন আমরা পালন করি, এবং প্রতিটি আচরণে এবং প্রতিটি সময়ে, প্রতিটা সময়ে ওনার শিক্ষাকে ব্যক্তিগত জীবনে আদর্শ হিসেবে আমরা গ্রহণ করেছি। এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন একজন বৈষ্ণব হিসেবে ওনাকে আমরা পূজা করি, এবং সেজন্য আমরা ওনার আবির্ভাব দুপুর পর্যন্ত আমরা করি। এবং কেউ যদি চান বা শিবের প্রতি কারোর অত্যাধিক শ্রদ্ধা থাকে, তারা ইচ্ছে করলে অবশ্যই আরও বেশি সময় করতে পারেন। নিশি জাগরণ হয় এদিন অনেক সময়, কিন্তু প্রকৃতপক্ষে শিব পূজা যেভাবে করা হয় বা যেভাবে শিবের পূজা করার নির্দেশ দেয়া আছে, সেটি আসলে মানে স্বাভাবিকভাবে আমাদেরকে বুঝতে হবে যে কেন আমরা শিবের পূজা করব।
ন্যাচারালি যেটা চায় মানুষ শিবের কাছে কি চায় অ্যাকচুয়ালি। যেমন আমরা দেখেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নিমাই পণ্ডিত রূপে জাস্ট এখানে গঙ্গার ধারে তিনি লীলাবিলাস করেছেন, তখন এই নবদ্বীপের মেয়েরা ছোট ছোট নিমায়ের মতো যারা বয়স ছিল তারাও শিবের পূজা করেছেন, মানে সুন্দর পতি পাওয়ার জন্য। তো এখন কে কার জন্য কিসের জন্য শিবের পূজা করছে এটা আমরা জানি না। তো যদি অনেক বেশি দৃঢ় ইচ্ছা থাকে স্বামী পাবে তখন অনেক ফুল টাইম করবে, নির্জলা করবে, করতে পারে, কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা শিবের কাছে কৃষ্ণ ভক্তি চাই এবং শিবজি আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিতে পারেন, সেজন্য যেহেতু আমাদের আচার্যরা আদেশ করেছেন আমরা এইভাবে করি শিবের ব্রত, সে কারণে যারা বৈষ্ণব, যারা ব্রহ্মমব্দ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আমরা অনুসরণ করি, আমাদের দুপুর পর্যন্ত উপবাস থেকে শিবের ব্রত পালন করতে আমরা পারব। ধন্যবাদ প্রভু আমাদেরকে সুন্দর সিদ্ধান্ত প্রদান করার জন্য। আমরা আজকে একটু অনেকগুলো প্রশ্ন এসেছে। তো প্রশ্ন করেছেন, আমি শুনেছি যে স্বয়ং ভগবানই শিবরূপে আবির্ভূত হয়েছেন আত্মাদেরকে ভৌতিক জগতে প্রবেশ করানোর জন্য, এটা একটা কথা। আবার উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে দুধটা দই হতে পারে কিন্তু দই দুধ হতে পারে না, যদি কৃপা করে প্রভুজি একটু বলেন। আগে জিজ্ঞেস করুন প্রভু। পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু এবং পদ্মনি মুকুহনিমাই প্রভু হি ইজ অলসো সো স্কলার, তা আমি ওনাদের শ্রী পাদপদ্মের শক্তিতেই কিছু বলার শুধু চেষ্টা করছি যেটা আমি ওনাদের কাছ থেকে শুনেছি। আমি খুবই মানে হাম্বল ফিল করছি যে ওনাদের সাথে আমি বসার আসলে যোগ্য নই, তারপরে আমি ওনাদের আশীর্বাদে ওনাদের স্নেহে আমি এখানে বসেছি এবং কথা বলছি। তো মূলত একটা শ্লোক আমি অনেক আগে শুনেছিলাম ওনাদের কাছ থেকেই হয়তো শুনেছি, যে দুগ্ধ যেমন অম্ল যুগে দধি রূপ ধরে, দুগ্ধ অন্তর বস্তু নহে দধি হইতে নারে। এখানে বলেছেন যে দুধের মধ্যে যখন টক মেশানো হয় তখন সেটা দই হয়ে যায়। তো দুধ থেকে যতগুলো প্রোডাক্ট হয় বা দুধ থেকে যে যে বস্তুগুলো আমরা পাই, প্রভুপাদ বলেছেন অনেক রকমের দ্রব্য দুধ থেকে আমরা বানাতে পারি, অনেক রকমের, কমপক্ষে 500-1000 বানাতে পারি বিভিন্ন আইটেম দুধ থেকে হতে পারে, কিন্তু দই থেকে এত কিছু হবে না। যদিও দুধ থেকেই দই হয় কিন্তু দুধ থেকে যা যা হয় দই থেকে সব হয় না, আর দই যদিও দুধ থেকেই হয়েছে কিন্তু এই দই আবার দুধ কখনো হতে পারবে না, কিন্তু যেটা দই আছে দুধ আছে সেটা কিন্তু যে কোনো সময় দই করা যাবে। তো এই জন্য দুধকে কৃষ্ণ বা বিষ্ণু তত্ত্বের সাথে তুলনা করা হয়েছে এবং শিবকে দইয়ের সাথে তুলনা করা হয়েছে। কেন? কারণ শিব এবং বিষ্ণু দুজন মূলত আসলে একই তত্ত্ব, কিন্তু যখনই শিব বিষ্ণু তমগুণের সংস্পর্শে যান তখন তিনি শিব হন। ঠিক যেরকম দুধ যখন অম্ল যুক্ত হয় তখন সেটা দই হয়ে যায়, ঠিক একইভাবে ভগবান শ্রী বিষ্ণুই যখন তমগুণের সান্নিধ্যে যান তখন তিনি শিব হয়ে যান। সো এটাই সিদ্ধান্ত শাস্ত্রের। আরো ডিটেলস আমরা শুনবো আচার্যদের কাছ থেকে। ব্রহ্ম সংহিতাতে বলছেন, একটা শ্লোক দেখছি, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি তত পিতগস্তি হেত য সম্ভূতামপি তথা সমপৈতি কার্যাত। ব্রহ্মাজি প্রার্থনা করে বলছেন, গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি। গোবিন্দই তিনি ক্ষীর থেকে দুধ থেকে দধিতে পরিণত হওয়ার মতো, ভগবান যখন এই জগতে সৃষ্টি কার্য করতে যান, ব্রহ্ম তো সৃষ্টি করেন, ভগবান নিজে মায়াকে স্পর্শ করেন না, তা সৃষ্টি কার্য যখন তিনি বাসনা করেন তখনই সম্ভুত্ব প্রাপ্ত হন, শম্ভু এবং পার্বতীর মিলনে এই জগৎ সৃষ্টি। তো কেন শম্ভু তিনি মায়াকে স্পর্শ করেন, দেখা যায় না ভগবান
মায়া ধ্বংসের প্রকৃতি, ভগবান শুধু তার দৃষ্টিপাতের মাধ্যমে মায়াকে গর্ভবতী করেন। তো শিব এবং ভগবান মধ্যে আমরা চৈতন্য ভাগবত থেকে শ্লোক পড়ে দেখছি, ভগবান কৃষ্ণ নিজে বলছেন যে তোমার সঙ্গে আমার কোনো ভেদ নাই, তোমার যেটা প্রিয় আমারও সেটা প্রিয়। আমরা চৈতন্য ভাগবতম অন্তলীলা দ্বিতীয় অধ্যায় পড়বেন, শিবের মহিমা সেখানে বর্ণনা করা হয়েছে। আমার অ্যাঙ্কার যদি অ্যালাউ করেন আমি কিছু বলব। হ্যাঁ অবশ্যই, সুন্দর, হ্যাভি ইন্টারেস্টিং কাহিনী, অসাধারণ। আমাদের যেরকম কৃষ্ণের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবন, আর এই জগতে হচ্ছে বৃন্দাবন ধাম, শিবেরও সেরকম। কৈলাস ধাম হচ্ছে তার অরিজিনাল ধাম, কিন্তু এই জগতে শিবের ধাম হচ্ছে কাশী, কাশীক্ষেত্র, এবং কাশী বিশ্বনাথ রূপে তিনি প্রসিদ্ধ। ওখানে একটা রাজা থাকতো, সে বড় শিব ভক্তের ছিল, শিব ভক্ত ছিল, এবং শিব পূজা করে সে অনেক ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিল। আর ঐশ্বর্য প্রাপ্ত হওয়া মানে অহংকার, অহংকার মাথায় ঢুকলো তো ঢুকলো, তখন মাথায় দুর্বুদ্ধি এলো, আরও ঘোর তোর তপস্যা করে শিব পূজা করতে শুরু করলো। সাক্ষাৎ শিব আবির্ভূত হয়ে বলে, বৎস কি আশীর্বাদ চাও বলো। বলছে, কৃষ্ণ জিনিবারে রণ চাই, আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চাই, এই বর চাও। আর শিব হচ্ছেন আশুতোষ, যে যা চান খুব দয়ার বিগ্রহ, বলছে তথাস্তু, তুমি চলো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে, আমি তোমার পিছনে পুরো টিম নিয়ে আছি, চলছেন। আর কাশীরাজ যুদ্ধ শুরু করেছেন, ভগবান চিন্তা করছেন এর সঙ্গে সময় নষ্ট করে কী লাভ, তো সুদর্শন চক্র ছেড়েছেন। সুদর্শন চক্র গিয়ে প্রথমে কাশীরাজের গলাটা কেটেছেন, আর যেই গলা কেটেছেন তারপরে পুরো কাশী রাজ্যকে আগুন জ্বালিয়ে পুড়াতে শুরু করেছেন। আর তখন শিব গেছেন খেপে, শিব তখন এসে কিছু বুঝে না বুঝে তিনি ছাড়লেন তার দিব্য অস্ত্র পাশুপদ অস্ত্র। শিবের মেন অস্ত্র হচ্ছে পাশুপদ অস্ত্র, আর ভগবানের মেন অস্ত্র হচ্ছে সুদর্শন। সুদর্শনের কাছে পাশুপদ অস্ত্র কী করে, সুদর্শন পাশুপদ অস্ত্রকে খণ্ড খণ্ড কেটে দিয়ে শিবের পিছনে দৌড়াচ্ছে, শিবকে কাটবে। শিব দৌড়ে 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 কী করবে আর, কোথাও স্থান না পেয়ে পুনরায় ভগবানের চরণে পড়েছে, ত্রাহি ত্রাহি। ভগবান তার সম্পূর্ণ বৃন্দাবন স্বরূপ দর্শন করিয়েছেন, গোপ গোপী গাভী, খুব সুন্দর বর্ণনা কবি বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। আর শিব ঠাকুর তো থর 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 করে কাঁপতে কাঁপতে ভগবানের প্রার্থনা করছেন, আর ভগবান তখন বলছে, আরে সারা জগতের লোক আমার পূজা করে, আর তুমি এই কাশীরাজ কোন একটা তুচ্ছ জীব, তাকে সাহায্য করে আমার বিরুদ্ধে যুদ্ধ লেগে গেলে তুমি। বলছে, সরি সরি, আমার ক্ষমা করে দিন। তখন শিব ঠাকুর প্রার্থনা করলেন যে আমাকে আপনার কাছাকাছি রাখুন, আপনি যেখানে থাকেন, তাহলে আমি আমাকে এই দুষ্ট সঙ্গ করে বুদ্ধিটা দুষ্ট হয় না। আর প্রভু, আমার তো কোনো দোষ নাই, আপনি আমার ভিতরে অহংকার দিয়েছেন, জীবের ভিতরে অহংকার দিয়েছেন, সেই অহংকারের দরুন আমার এটা হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, আপনার স্থানে আমাকে থাকার জায়গা দিন। তখন শিব বললেন, ভগবান কৃষ্ণ বললেন, ঠিক আছে তুমি যাও একাম্র কবন, সেখানে গিয়ে বাস করো, ওখান থেকে 60 কিলোমিটার দূরে নীলাচল ধামে আমার নিজস্ব ধাম রয়েছে, নীলাচল ধাম, নীল সমুদ্রের তীরে আমি ওখানে নিবাস করি, সেখানে যত জীব বাস করে দেবতারা তাদেরকে চতুর্ভুজ রূপে দর্শন করে, সেটা হচ্ছে মুক্তিধাম। সেখানে কোনো জমের আইন চলে না, জমের বিচার চলে না, সেখানকার সবার বিচার আমি করি। সেখানে যদি কেউ শুয়ে থাকে তার দণ্ডবতের ফল, হাঁটলে পরিক্রমার ফল, কথা বললে স্তুতির ফল, আরেকটা খারাপ কথা বলেছে, মাছ মাংস খেলে হবিষ্যানের ফল পাবে,
মানে এতটাই। আর সেই ধামকে আমি আমার নিজের নামে রেখেছি, আমার নাম পুরুষোত্তম, সেই ধামের নাম পুরুষোত্তম। এই পুরুষোত্তম ধামের মহিমা শুনে শিবের তো লোভ লেগে গেছে, প্রভু আমাকে ওইখানে একটু জায়গা দিন, ওইখানে থাকবো, আপনার কাছে থাকবো, আপনার প্রসাদ পাবো। ভগবান বলছে আরে ওটা আমার ডাইনিং হল, আমি সারাদিনে চার জায়গায় কাজ করি, ঘুম থেকে উঠে বদ্রীনাথে তপস্যা করি, তারপরে দ্বারকাতে গিয়ে ওখানে রাজকার্য করি, ভালো করে সাজি, দ্বারকার ঐশ্বর্য তো, ওখান থেকে সে পুরীতে এসে খাওয়া দাওয়া করি, আর শ্রীরঙ্গমে গিয়ে ঘুমাই, চারটে জায়গায়। তো আমার একটা ডাইনিং হল, শিবের লোভ লেগেছে, প্রভু আমাকে ওখানে একটু জায়গা দিন, ওখানে থাকবো, আপনি যেখানে আছেন ওখানে থাকবো, আপনার প্রসাদ পাবো, তাহলে আমার অহংকারটা আসবে না, আর বারে বারে এরকম ভুল করবো না আপনার চরণে। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে, আমার যেখানে যেখানে ধাম তুমি সেখানে থাকবে, তোমার নাম হবে ক্ষেত্রপাল, তুমি ক্ষেত্রপাল রূপে থাকবে। তাই দেখা যায় যেখানে যেখানে ধাম আছে, বৃন্দাবন ধাম, দ্বারকা ধাম, মথুরা ধাম, মায়াপুর ধাম, পুরী ধাম, সব জায়গায় শিব ঠাকুর রয়েছেন ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল মানে সেই ধামকে পাহারা দিচ্ছেন, সেই ধামকে রক্ষা করছেন, এবং যত ধাম যাত্রী আসবেন প্রথমে তাকে প্রণাম করে তার অনুমতি, তার অনুকৃপা হলে ধামে প্রবেশ করতে পারবেন, তিনি কৃপা করলে, এবং যাওয়ার সময় তার কাছে ক্ষমা প্রার্থনা করে যেতে হয়। আমাদের মায়াপুরে আছে ক্ষেত্রপাল শিব, বুড়ো শিব, তারপরে রয়েছে আপনার হংস ভাবন শিব, অনেক শিব আছে। পুরীতে তো অনেক শিব, পুরীতে লোকনাথ, মার্কণ্ডেশ্বর, কপালমোচন, নীলকণ্ঠেশ্বর, জম্বেশ্বর, যে যমকে কন্ট্রোল করছেন, যম আসলেই ধরবে ওকে, এখানে যমের কোনো অধিকার নেই, খুব সুন্দর কাহিনী যম। তো পুরী থেকে 60 কিলোমিটার দূরে রয়েছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর মানে এই এটা এটাকে ভুল হোক বলে না, ভুবন বলে না, ভুবন, এই ভুবন, এই ভুবনের মালিক তিনি। তা আমরা যে এখানে আছি আমাদের মালিক তিনি, এবং ভুবনেশ্বরী পার্বতী দেবী হচ্ছেন আমাদের মাতা, জগৎ মাতা তিনি। তিনি কৃপা করে আমাদেরকে এই বৈষ্ণব জগতে তিনি প্রসাদ নিয়ে এসেছেন, সে কাহিনী তো আগে আপনারা শুনেছেন। আর শিব ঠাকুর, শিব ঠাকুরের অনেক কাহিনী আছে, তিনি তিনি আবার অদ্বৈত আচার্যের রূপে, এই কলিযুগে মানুষের এই অবস্থা দেখে যে মানুষ কিসে উদ্ধার পাবে, কোনো প্রচারের মাধ্যমে উদ্ধার হবে না, গীতা ভাগবত প্রচার করে উদ্ধার করা যাবে না। শিব ঠাকুর চিন্তা করলেন এই লোকগুলোকে উদ্ধার করার জন্য কৃষ্ণ তোমাকে নিজে আসতে হবে, হে কৃষ্ণ তুমি আসো, তুমি এসে এদেরকে উদ্ধার করো, এছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। তাই প্রতিদিন সেই শিব ঠাকুর অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়ে গঙ্গা জল তুলসী পাতা দিয়ে প্রতিদিন আরাধনা করে আকুল ভরে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ তোমাকে আসতেই হবে। তখন চৈতন্য মহাপ্রভু বারে বারে বলতেন আরে আমি সুতিয়া আছিল আমি ক্ষীরসাগরের ভিতরে, আরে ভালোই আরামে ঘুমাচ্ছিলাম ক্ষীরসাগরে, নিদ্রাভঙ্গ হইল মোর নাড়ার অহংকারে, এই অদ্বৈত আছে যে ডাকতে ডাকতে আমার ঘুম ভেঙে আমি এখানে অবতীর্ণ হয়েছি। তাই মহাপ্রভু যে এসছেন, এই শিব ঠাকুর অদ্বৈত আচার্য নিয়ে এসছেন, শিব ঠাকুরের মহান কৃপা বৈষ্ণব জগতের প্রতি। আর বৈষ্ণবরা আমরা তো বৈষ্ণব, হরিকথা হরিনামে আমাদের রস আস্বাদন করা উচিত, হরিনামে আসক্ত হওয়া উচিত, গীতা ভাগবতম শ্রবণে রুচি হওয়া উচিত, নেই, আমাদের একটা রুচি আছে প্রসাদ। তাই শিব ঠাকুর চেয়েছিল আমরা হরিনাম করে গীতা ভাগবতম পড়ে উদ্ধার পাই, কিন্তু আমাদের মাতা পার্বতী চিন্তা করলেন এ কলিযুগে লোকেরা হরিনাম, তোমাকে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, শুধু হরিনাম করে উদ্ধার করো, তাতে হরিনামে রুচি নেই। টেনে টেনে সলমালা করি মোটামুটি, সময় কোথায়, গীতা ভাগবতম পড়ি না শুনি না। তাই পার্বতী মা তো ছেলে মেয়েদের মন বোঝে, মা চিন্তা করলেন এই বেচারা এরা খেতেই পছন্দ করে, তাই এদের জন্য আমি প্রসাদ নিয়ে আসি। তাই দুর্গা দেবী পার্বতী মাতা
তপস্যা করে কলিযুগের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। কমপক্ষে আমরা প্রসাদ খাবো আর হরিনাম করব, শিব দুর্গার কৃপাতে উদ্ধার পাবো বলে আশা করছি। হরে কৃষ্ণ। অসাধারণ মহারাজ, আমাদের কাছে অত্যন্ত সুন্দর করে এবং মনে হচ্ছে আরও শুনি, শুনতে থাকি মহারাজের কাছ থেকে এত মধুর করে শিবজির লীলা বর্ণনা করলেন, জগন্নাথপুরীর মাহাত্ম্য বললেন, কাশী বিশ্বনাথের কথা বললেন, অসাধারণ। আমরা অনেকগুলি প্রশ্ন পাচ্ছি, আরও পাচ্ছি প্রশ্ন। তো সংক্ষেপ অনেকগুলো আমি প্রশ্নগুলো আমি সংক্ষেপ পড়ার চেষ্টা করছি। অনেকে লিখছেন, প্রণাম জানাচ্ছেন, আশীর্বাদ চাইছেন, সেগুলো আছে। আমরা জাস্ট মূল প্রশ্নে যাচ্ছি। বাপ্পি রানী দাস উদয়পুর গোমতী ত্রিপুরা থেকে প্রশ্ন করেছেন, শিবরাত্রি ব্রত করার মুখ্য উদ্দেশ্য কি, বা কিছু মহাচতুর্দশী বলা হয় কেন, আর বাড়িতে সরল নিয়মে কিভাবে শিব চতুর্দশী শিবরাত্রি পালন করব যদি বলেন। হরে কৃষ্ণ। মানে আমি তো ইসকনের ভক্ত হওয়ার পরে আসলে মানে ছোটোবেলা থেকে আমাদের যে আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে ছোটোবেলা থেকে আমি শিবরাত্রিতে যাই, একদম ছোটো থেকে। ধরেন আমি যখন ক্লাস ওয়ানে পড়ি, টুতে পড়ি, আই থিঙ্ক আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখনও আমি আমাদের গ্রামেই আমাদের একটা শিব চতুর্দশী হয়, ওখানে গর্ভ থেকে শিব চতুর্দশী করতে, আই থিঙ্ক সো, বিকজ মা তো গিয়েছেন, অফকোর্স বিকজ মা তো গিয়েছেন ওখানে আমার মনে হচ্ছে এটা। এবং সেখানে পাথর থাকতো, এবং মহারাজ এটা অবাক ব্যাপার, মানে আমাদের বাড়ির ঠিক সামনে কোনাটার মধ্যে অনেকগুলো পাথর থাকতো, শিব পাথর, এবং এই পাথরগুলো যখন জল আসতো তখন থাকতো না, কিন্তু আবার জল যখন শুকিয়ে যেত তখন আবার থাকতো, এবং প্রতি বছরই দেখা যেত যে কিছু কিছু পাথর এক্সট্রা হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। তো ছোটো থেকেই শিব রাত্রিতে যেতাম। তো আমাদের উদ্দেশ্য ছিল অনেক মেলা হয়, অনেক কিছু খাওয়া যায়, তারপরে অনেক মানুষ আসে আর আত্মীয় স্বজন বাড়িতে এসে ভরে যায়, ওই রকম একটা মজা আমেজ ছিল, একটা মেলার আমেজ, আত্মীয় স্বজনদের, আত্মীয় স্বজনরা আসতো তারা হচ্ছে টাকা দিত, হ্যাঁ মানে যাও মেলায় যাও খাও কিনো, এরকম মজা হতো। তো ওইটা ছিল শিব পূজা আমাদের জন্য বা শিবরাত্রি ছোটো থেকে। কিন্তু যখন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকন এর প্রতিষ্ঠাতা হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের ভক্তদের সঙ্গ এবং ওনার গ্রন্থ সঙ্গ করা শুরু হলো, তখন একটা গল্প শুনলাম যে শিবের কাছে, আপনার প্রশ্নটা হচ্ছে শিবের কাছে কি চাওয়া উচিত, হ্যাঁ তখন একটা গল্প বলছিলেন একজন ভক্ত, আমি ঠিক জানি না কার কাছ থেকে শুনেছি, কিন্তু শুনেছি তিনি বলেছেন যে আমি শিবের কাছে একটা ধন চাই। কি ধন চাই? আমরা সবাই তো ভালো ধন চাই, শ্রেষ্ঠ ধন চাই, তো ওরকম তিনি শিবের তপস্যা করছেন শ্রেষ্ঠ ধন চেয়ে, যে আমি শ্রেষ্ঠ ধন চাই শিবের কাছে। তো আমি তো এটাই ফিল করি যে শুধু যদি আপনি বলেন আমি একজন স্বামী চাই, তাহলে তো স্বামী চাইবেন, ভালো স্বামী হবে, কিন্তু টাকা থাকবে না, কি বিপদ, তখন কি হবে, ভালো স্বামী দিয়ে কি হবে যদি টাকা না থাকে ঘরে, তাহলে শিবের কাছে কি চাওয়া উচিত, ভালো স্বামীও চাওয়া উচিত না, কি চাওয়া উচিত, তাহলে শ্রেষ্ঠ ধন চাওয়া উচিত। তো ওই ব্যক্তি ভুল করলেন না, তিনি চাইলেন যে আমি শিবের কাছে শ্রেষ্ঠ ধন চাই, এবং তিনি তপস্যা করছেন। আপনারা জানেন যে শিবজি এতটাই আশুতোষ, তিনি খুব সহজে ভক্তের প্রার্থনা শুনেন। তো তখন সেই ভক্তের কাছে এসেছেন, এসে বলছেন যে দেখো তুমি তো আমার কাছে শ্রেষ্ঠ ধন চেয়েছ, আমার কাছে আসলে শ্রেষ্ঠ ধন নাই, তবে আমি তোমাকে শ্রেষ্ঠ ধনের সন্ধান দিতে পারি, আমার কথা গিয়ে বলবা তাহলে সে তোমাকে শ্রেষ্ঠ ধন দিবে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন বলছে যে বৃন্দাবনে যাও, সনাতন গোস্বামী নামে একজন গিয়ে দেখো, তপস্যা করছে, ধ্যান করছে, মন্ত্র জপ করছে, ওনার কাছে গেলেই তুমি হচ্ছে শ্রেষ্ঠ ধন পাবে। তখন সে অনেক খুঁজে খুঁজে বৃন্দাবনে গিয়ে বের করলেন সনাতন গোস্বামীকে, এবং গিয়ে তার হিস্ট্রি বললেন, বলার পরে বলছেন ঠিক আছে তুমি শ্রেষ্ঠ ধন নিতে আসছো, ঠিক আছে তাহলে যাও, ওই যে দেখছো একটা আবর্জনার স্তূপ আছে, এটি একটা সরাও, ওখানেই একটা পরশ পাথর আছে, এটা নিয়ে যাও। তখন সে খুব খুশি হয়েছে, পরশ পাথর মানে হচ্ছে আপনি যত লোহার মধ্যে লাগাবেন সেই লোহা যত পরিমাণেই থাকুক সেটা সোনা হয়ে যাবে, তাহলে আপনি কত বড় লোক হয়ে যাবেন। তো সে এটা পেল, পেয়ে খুব খুশি ঠাকুরজিকে সনাতন গোস্বামীকে প্রণাম করে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে গিয়ে তার মনে পড়লো যে আচ্ছা এটা যদি ওনার শ্রেষ্ঠ ধন হইতো, আমি তো ওনার কাছ থেকে শ্রেষ্ঠ ধন চেয়েছিলাম, তো উনি এটাকে আবর্জনার স্তূপে কেন রেখে দিল, এই কোয়েশ্চেনটা তার মনে রাইজ হলো, এবং সে আবার ব্যাক করলো।
তখন সনাতন গোস্বামী বলছে, এই আবার কেন আসছো তুমি, তোমাকে তো দিয়ে দিলাম, যাও। বলছে, না প্রভু, আই হ্যাভ ডাউট, আমার একটু প্রশ্ন আছে। বলছে, কী প্রশ্ন তোমার? আমার প্রশ্ন হচ্ছে যে এইটা যদি শ্রেষ্ঠ, আমি তো শিবের কাছে শ্রেষ্ঠ ধন চাই, তো আপনার কাছে এটা কি শ্রেষ্ঠ ধন না? আপনার কাছে কী শ্রেষ্ঠ ধন? আপনি এটা একটা ডাস্টবিনে ফেলে দিয়েছেন। তখন বলছে, ঠিক আছে, তুমি শুনতে চাও আমার কাছে কি শ্রেষ্ঠ ধন, তাহলে একটা কাজ করো, তুমি নিতে চাও? বলছে, হ্যাঁ, আমি ডিটারমাইন্ড, আমি নিতে চাই, শ্রেষ্ঠ ধনই আমি নিতে চাই। বলছে, ঠিক আছে, তাহলে যাও যমুনার মধ্যে এই পরশ পাথরকে ছুঁড়ে ফেলে দাও, দিয়ে স্নান করো, তারপর আসো আমার কাছে, আমি তোমাকে শ্রেষ্ঠ ধন দিব। তখন সে আসক্তি শূন্য হয়ে সেই পরশ পাথরকে যমুনায় ছুঁড়ে দিয়ে স্নান করে সনাতন গোস্বামীর কাছে আসলো, এবং সনাতন গোস্বামী তাকে মন্ত্র দিলেন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং সে কৃষ্ণকে প্রাপ্ত হলো। আর কৃষ্ণই আমাদের জীবনের শ্রেষ্ঠ ধন, এজন্য আপনি বলেছেন শিবজির কাছে কি চাইবেন, শ্রেষ্ঠ ধন চাইবেন, আর বিপদ ডাইকেন না, যা চাইবেন তাই কিন্তু পাবেন। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকরভাবে আপনি শিবজির এবং সনাতন গোস্বামী সেই লীলা বললেন, এবং শ্রেষ্ঠ ধন কি সেটাও আমরা বুঝতে পারলাম, অসাধারণ। আমরা আরও অনেকগুলো প্রশ্ন পাচ্ছি।